রাতারাতি পণ্যভূমি সৌদি আরবের ক্ষমতা দখল করেন মোহাম্মদ বিন সালমান, আর এরপরেই ভিশন 2030 নামে দেশটিতে ব্যাপক সংস্কার শুরু করেন। তবে এই সংস্কারের নামে অনেক হারাম কাজ হালাল বানিয়ে ফেলেছেন তিনি। কেউ কেউ মনে করছেন সংস্কারের নামে ধর্ম ধ্বংসের খেলায় মেতেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ, কারণ সৌদিতে এখন আর নামাজের সময় দোকান বন্ধ থাকে না। সৌদির রাস্তায় দেখা যায় নারীদের গাড়ি চালানো, তুলে নেওয়া হয়েছে সিনেমা হল পরিচালনার উপর থেকে কয়েক দশক পুরনো নিষেধাজ্ঞা। যুবরাজে সৌদি আরবে এখন হয় বড় বড় সঙ্গীত কনসার্ট, ধর্মীয় পুলিশের ক্ষমতা সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে, এমনকি সম্প্রতি সামাজিক মাধ্যমে নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আর ইসরায়েলের সমালোচনা করার কারণে গ্রেফতার হয়েছে অনেক সৌদি নাগরিক। শুধু তাই না, নিয়ম শহর তৈরির জন্য জোর করে বাস্তুচ্যুত করছেন সৌদি সাধারণ নাগরিকদের, এমনকি যারা জমি ছাড়তে নারাজ তাদের হত্যার নির্দেশ দিয়ে রেখেছেন সেনাবাহিনীকে। শুধু তাই নয়, প্রয়াত বাদশাহ আবদুল্লাহকে বিষাক্ত আংটি দিয়ে হত্যা করতে চেয়েছিলেন মোহাম্মদ বিন সালমান, এমন অভিযোগও আছে তার বিরুদ্ধে। রাশিয়ার কাছ থেকে বিষাক্ত আংটিটি সংগ্রহ করেন তিনি। চলুন দেখে নেওয়া যাক গডফাদারে সৌদি ভার্সন যুবরাজ MBS এক রাতেই যেভাবে ক্ষমতা দখল করেছেন। 20 জুন 2017, সৌদি আরবের রাজধানী রিয়াদের আল ইয়ামামা প্রাসাদ, দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বাসভবন। প্রাসাদের একটি কামরায় বন্দী দেশটির তৎকালীন যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ওরফে MBN। একটি বৈঠকের কথা বলে তাকে ডেকে এনে সারা রাত ধরে বন্দী করে রাখা হয়েছে তুর্কি আল শেখের কামরায়। হুমকি দেওয়া হয়েছে তিনি যুবরাজের পথ না ছাড়লে তার পরিবারের নারী সদস্যদের ধর্ষণ করা হবে, বন্ধ করে দেওয়া হবে তার যাবতীয় ঔষধ। সৌদি আরবের বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা MBS এর উপযুবরাজ থেকে যুবরাজ হয়ে ওঠার প্রাসাদ অভ্যুত্থানের শুরু এভাবেই। দ্বন্দ্বের শুরু আরও আগে, সে বছরেরই 5 জুন, প্রতিবেশী কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে MBS এবং মোহাম্মদ বিন নায়েফের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। MBS ও তার মিত্ররা কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে হলেও MBN বিষয়টি আলোচনার টেবিলে মিটিয়ে ফেলতে আগ্রহী ছিলেন, কিন্তু MBS এতে মোটেও আগ্রহী ছিলেন না। এছাড়া আরও অন্যান্য কারণ তো রয়েছেই। কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে আলোচনা করতেই আল ইয়ামামায় ডেকে আনা হয় MBN-কে, কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি তার এই আশাই ইয়ামামাই শেষ আশা। যুবরাজ হিসেবে তিনি আর কখনো এই প্রাসাদে আসতে পারবেন না। প্রাসাদের প্রাঙ্গণে প্রবেশ করা মাত্র MBN এর নিরাপত্তা রক্ষীদের বলা হয় বাইরে অপেক্ষা করতে। MBN এর নিরাপত্তা রক্ষী সহ প্রাসাদের নিরাপত্তা রক্ষীদের মোবাইল ফোন কেড়ে নেয় MBS এর নিরাপত্তা রক্ষীরা। MBN-কে নিয়ে যাওয়া হয় MBS এর প্রিয় পাত্র তুর্কি আল শেখের কামরায়। সেখানে সারা রাত ধরে বন্দী করে রেখে মোহাম্মদ বিন নায়েফকে চাপ দেওয়া হয় পদত্যাগ করার জন্য। প্রথমে তিনি রাজি না হলেও পরে তাকে হুমকি দেওয়া হয় তার পরিবারের নারী সদস্যদের ধর্ষণ করা হবে এবং তাকে হাসপাতালে বন্দি করা হবে। MBN ধারণা করেছিলেন তাকে বিষ খাওয়ানো হতে পারে, তাই তিনি এমনকি পানি পান করতেও অস্বীকৃতি জানান। MBS এর লোকেদের চাপে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হন MBN। সৌদি সিংহাসনের উত্তরাধিকার নির্ধারণ করে এমন কমিটির 2 সদস্যের সঙ্গে কথা বলেন মোহাম্মদ বিন নায়েফ, কিন্তু তিনি অবাক হয়ে যান যে ওই 2 সদস্য আগে থেকেই MBS এর বশ্যতা স্বীকার করে নিয়েছেন। পরে MBN-কে প্রাসাদের আরেকটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে MBS সশস্ত্র নিরাপত্তা রক্ষী সহ টেলিভিশন ক্যামেরা নিয়ে আগে থেকেই অপেক্ষা করছিলেন। সেখান থেকে সৌদির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের জন্য মোহাম্মদ বিন নায়েফের পদত্যাগের ঘোষণা রেকর্ড করা হয়। পরে রেকর্ডিং শেষ হয়ে যাওয়া মাত্র MBS তার চাচাতো ভাইয়ের কাছে গিয়ে তার সামনে বসে তার হাত এবং হাঁটু চুম্বন করেন, তবে সেখানে কৃতজ্ঞতার কোনো বহিঃপ্রকাশ ছিল না। পরে MBN তার উপদেষ্টার কাছে পাঠানো এক খুদে বার্তায় লিখেছিলেন, আমি যখন বশ্যতা স্বীকার করে নিয়েছিলাম তারপরও আমার পিঠে বন্দুক ধরে রাখা হয়েছিল। এভাবেই এক রাতের প্রাসাদ অভ্যুত্থানে নীরবে ক্ষমতার পালাবদল ঘটে সৌদি রাজপ্রাসাদে। একসময়ের মার্কিন প্রশাসনের প্রিয় ভাজন MBN রাতারাতি গৃহবন্দী হয়ে পড়েন, আর মাত্র 31 বছর বয়সে সৌদি ডিফ্যাক্টো শাসক হয়ে ওঠেন MBS। তবে এখানেই শেষ নয়, ভোরে যখন মোহাম্মদ বিন নায়েফ জেদ্দায় তার নিজের বাসভবনে ফিরে যান, তখন দেখতে পান রাতারাতি তার বাসভবনের সব নিরাপত্তা রক্ষী পাল্টে গেছে। তার আর বুঝতে বাকি থাকে না যে তিনি গৃহবন্দী। তবে এসব ঘটনা সবই ঘটেছে লোকচক্ষুর অন্তরালে। রাষ্ট্রায়ত্ত টিভিতে বলা হয় MBN জাতীয় স্বার্থে তার দায়িত্ব ছেড়ে দিয়েছেন। কোনো স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেই
এই বিষয়ে কোনো কিছু জানত না। এমনকি ওয়াশিংটন ও লন্ডনের সৌদি দূতাবাসও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে। সৌদি আরব প্রতিষ্ঠার পর কয়েক যুগ ধরে দেশটির সিংহাসনের দখল প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ও তার ছেলেদের মধ্যেই ছিল। মোহাম্মদ বিন নাইফকে যুবরাজ মনোনীত করার মধ্য দিয়ে ভাবা হচ্ছিল ক্ষমতা এবার তৃতীয় প্রজন্মের কাছে হস্তান্তর করা হবে। তবে এমবিএসের অভ্যুত্থান সেই বিষয়টিকেই ভেস্তে দেয়। সৌদি রাজপরিবারের প্রচলিত জ্যেষ্ঠতা ভিত্তিক সিংহাসন বণ্টনের বিষয়টি এই অভ্যুত্থানে বাধাপ্রাপ্ত হয়। তবে এর চেয়েও বড় অভিযোগ রয়েছে এমবিএসের বিরুদ্ধে। সৌদি আরবের সাবেক একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেন, প্রয়াত বাদশাহ আবদুল্লাহকে বিষাক্ত আংটি দিয়ে হত্যা করতে চেয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সিবিএস টেলিভিশনের 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া একটি সাক্ষাৎকারে সাদ আল জাবরি বলেছেন, 2014 সালে মোহাম্মদ বিন সালমান তার একজন চাচাতো ভাইকে বলেন যে তিনি তার পিতার সিংহাসনের আরোহণের পথ পরিষ্কার করার জন্য এই কাজ করতে চান। সে সময় সৌদি সিংহাসনের উত্তরাধিকার নিয়ে ক্ষমতাসীন এই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। সাক্ষাৎকারে জাবরি সতর্ক করে দিয়েছেন এই বলে, যুবরাজ মোহাম্মদ সৌদি আরবের অঘোষিত শাসক এবং বাদশাহ সালমানের পুত্র, মধ্যপ্রাচ্যে অসীম সম্পদ ও ক্ষমতার মালিক একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি ও হত্যাকারী, যিনি সৌদি জনগণ, আমেরিকান এবং পুরো পৃথিবীর জন্য হুমকি। তিনি অভিযোগ করেছেন যে 2014 সালে একটি বৈঠকের সময় যুবরাজ তার চাচাতো ভাই তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নাইফকে বলেন যে তিনি হয়তো বাদশাহ আবদুল্লাহকে হত্যা করতে পারেন। তিনি তাকে বলেন, আমি বাদশাহ আবদুল্লাহকে হত্যা করতে চাই। রাশিয়ার কাছ থেকে আমি একটা বিষাক্ত আংটি সংগ্রহ করেছি, তার সঙ্গে শুধুমাত্র আমার হাত মেলাতে হবে, তাহলেই তিনি শেষ, মিস্টার জাবরি বলেছেন। তিনি আস্ফালন করছিলেন কি না কে জানে, তিনি এটা বলেছিলেন এবং আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছিলাম। তিনি বলেন, রাজকীয় আদালতে গোপনে এই বিষয়টি সুরাহা করা হয়, কিন্তু ওই বৈঠকটি গোপনে ভিডিও করা হয় এবং কোথায় এই ভিডিওর দুইটি কপি রয়েছে সেটা তিনি জানেন। 90 বছর বয়সে 2015 সালে আবদুল্লাহ মারা যান। এরপর তার সৎ ভাই সালমান মোহাম্মদ বিন সালমানের পিতা ক্ষমতায় আসেন। তিনি মোহাম্মদ বিন নাইফকে যুবরাজ হিসেবে ঘোষণা করেন আর 2017 সালে মোহাম্মদ বিন নাইফকে সরিয়ে মোহাম্মদ বিন সালমান নিজেই যুবরাজ হয়ে যান।